নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24। বিশ্বনবী হযরত মুহাম্মদের জন্মদিন উপলক্ষে একটি জৌলুস পরিক্রমা করে পুরাতন মালদা শহরে পাশাপাশি রোগীদের ফল বিতরণ করে বিশ্বনবীর জন্মদিন পালন করল পুরাতন মালদা মঙ্গলবাড়ি মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তারা। বিশ্বনবীর জন্মদিবস উপলক্ষে বিশ্ব শান্তির জন্য একযোগে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা দোয়া ও নামাজ পাঠ করেন। পুরাতন মালদার 12টি মুসলিম মহল্লার কর্মকর্তারা সরকারি নির্দেশ মেনে বিশ্বনবী দিবস তথা হযরত মুহাম্মদের জন্মদিন পালন করেন। তবে দুবছর পর এবারে করোনার প্রকোপ না থাকায় বড় এবং জাঁকজমকভাবে জৌলুস করে বের করা হয়। পুরাতন মালদার মঙ্গলবাড়ি মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মঙ্গলবাড়ি চৌরঙ্কি মোড় থেকে এই জৌলুসটি বের করা হয় এবং গোটা পুরাতন মালদা শহর পরিক্রমা করার পর পুরাতন মালদার ঐতিহ্যবাহী জামে মসজিদ দোয়াপাঠ এবং সিন্নি ফতিহার ব্যবস্থা করা হয়। এই বিশ্ব নবী দিবস উদযাপন সম্পর্কে মঙ্গলবাড়ি মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সেরাজুল ইসলাম জানান, আমাদের মহান নবীজি হযরত মুহাম্মদ এই আরবি মাসের 12ই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন। তাই নবীজির জন্মদিবসকে সামনে রেখে এই দিনটিকে আমরা বিভিন্নভাবে পালিত করে থাকি। তবে জৌলুস বা দোয়াপাঠ নয়, সামাজিক কাজেও আমরা ভূমিকা নিয়ে থাকি, যেমন দুস্থ রোগীদের ফল বিতরণ, সারা বছর দুস্থ মানুষদের সহযোগিতা করে থাকি আমরা নবীকে সম্মান জানানোর জন্য। মালদা থেকে জিউর রহমানের রিপোর্ট, NB24। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালিত হচ্ছে সারা বিশ্বের সাথে। আমরা ওল্ড মালদা মঙ্গলবাড়ি মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আজকে এই এলাকা বারোটি গ্রামকে এক জায়গাতে করে আমরা মিছিল বের করেছি। আসলে ঈদ মিলাদুন্নবী শোভাযাত্রা বের হয়েছে। এই শোভাযাত্রার উদ্দেশ্য হচ্ছে শান্তির বার্তা পৌঁছে দেওয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির দূত, সমাজ সংস্কারক হিসাবে তার ধর্মীয় আদর্শকে আমরা তার দিকে ছাড়িয়ে নিতে চাই। শান্তির বাণী, হযরত মুহাম্মদ শান্তির বাণী, সম্প্রীতির বাণী সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে প্রতি গ্রামের সম্মিলিত প্রচেষ্টাতে আমরা প্রায় 10,000 লোকে জমায়েত করতে পেরেছি। এই জৌলুসের মাধ্যমে সমাজকে কী বার্তা দিতে চান? এই জৌলুসের মাধ্যমে আমরা সমাজকে সম্প্রীতির বার্তা দিতে চাই, সম্প্রীতির বার্তা দিতে চাই। আর আমাদের যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমাজ সংস্কারক দিকটা সেটা তুলে ধরতে চাই, আর তার আদর্শ ছাড়িয়ে নিতে চাই। সম্প্রীতির আদর্শ তার সমাজে আমরা ই করতে চাই। আমাদের দৃষ্টি সুন্দর সমাজের দিকে, আমাদের দৃষ্টি ভাঙন বন্যা বিদেশেরা উদ্বাস্তু সেই সব মানুষের দিকে, আমাদের দৃষ্টি খেলা বিনোদন ও আপনার সাফল্যের দিকে, আমাদের দৃষ্টি দেশ জুড়ে জাল টাকা এবং সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই চক্রান্তকারীদের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে রাজনৈতিক উত্থান পাতানের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে সারা দেশ জুড়ে, দৃষ্টি আছে আমাদের সমস্ত খবরের দিকে। আপনারা দেখছেন নিউজ বাংলা 24। আমাদের নজর প্রতিটি খবরে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের পেজটিকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন।